গাইস, এ হলো আমাদের কাকা, আমাদের ফেভারিট কাকা, তোমরা দেখতে পাচ্ছ। সো অল রাইট গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস এখন আমরা যাচ্ছি, গাইস এখন আমরা যাচ্ছি কলেজে। অ্যান্ড তোমরা হয়তো আগের ভিডিওটা যেটা দেখেছো তারা হয়তো জানবে যে একটা প্রজেক্ট জমা দেওয়ার কথা ছিল, তো এখন যাচ্ছি। এখন বাজে হচ্ছে 1টা বেজে গেছে, তো চলো রাস্তায় গিয়ে কথা হচ্ছে। অ্যান্ড দেন চলো আমরা শিকরপুরে কথা বলছি, চলো ওখানে গিয়ে বাস ধরবো, বাস ধরে দেন ওখান থেকে আমরা যাবো কলেজে। চলো অল রাইট গাইস, আমরা চলে এসেছি শিকরপুর। অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ সামনে শিকরপুরে তিন মাথা। অ্যান্ড দেন আমরা রাইডে যাবো, রাইডে গিয়ে ওখানে একটা ক্লাবের সাইকেলটা রাখবো, তারপরে বাসের জন্য ওয়েট করবো। চলো ওখানে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলি। গাইস তোমরা রাইডে দেখতে পাচ্ছ এই যে হচ্ছে ক্লাব, শিকরপুর সুকান্ত সংস্কৃত ক্লাব। তো এই ক্লাবে আমরা সাইকেল রাখি, অ্যান্ড দেন এখান থেকে সাইকেল রাখার পরে তারপরে আমরা এখান থেকে বাস ধরি, অ্যান্ড ওখান থেকে তারপরে কলেজে গিয়ে নামবো। তো চলো এখন পলিহাটে বাসের জন্য ওয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছ ক্লাবটা খুবই সুন্দর লাগছে, কি বলো? রাইট গাইস, আমরা এখন পৌঁছে গেছি শিকরপুর সংস্কৃত ক্লাব। তো অল রাইট গাইস, আমরা পৌঁছে গেছি এখন শিকরপুর ক্লাবে। অ্যান্ড শিকরপুর ক্লাব এখান থেকে আমরা যাব পলিহাটের বাস ধরে, পলিহাট শ্যামবাজারে বাস ধরে যাবো এখন আমরা কলেজ। তো তোমরা হয়তো জানো যে আমি গ্রেজুয়েট কলেজে পড়ি, তো এখন দেন এখান থেকে আমরা বাস ধরবো, তারপরে আমরা কলেজে গিয়ে নামছি। চলো আজকে দারুণ দারুণ তোমাদের সাথে এনজয় করবো। অ্যান্ড ওখানে অনেক বন্ধুরা আছে, তাদের সাথে আজকে অনেক দিনের পরে দেখা হবে। তো অনেক দিনের পরে কলেজ যাচ্ছি, আজকে অনেক আনন্দ হচ্ছে, বাট এখন এই দুপুর হয়ে গেছে আর 1টা বাজে, ভালো লাগছে না অতটাও। তো চলো বন্ধুরা অনেক আসবে, ওখানে অনেক এনজয় করবো। অ্যান্ড তোমাদের কলেজটা যে পুরো রিভিউ দেখাবো, কারণ আমি একটা জিনিস খেয়াল করেছি, ইউটিউবে হয়তো আমি কলেজ নিয়ে সার্চ করছিলাম, বাট একটাই ভিডিও এমনি 2 মিনিটের ভিডিও ছিল একটু ভালোভাবে, একটা দাদা করেছিল, সে তাও 3 বছর আগে। তো তারপরে একটা ভিডিও আমাদের কলেজ থেকে এখনও তৈরি হয়নি, ব্লগিং ভিডিও। তো চলো আজকে পুরো কলেজে তোমাদের কাছে ট্যুর করাবো। অ্যান্ড দেন যখন কবার করোনাকাল এইসব ঠিক হয়ে যাবে বা এইসব আবার শুধু রানিং হয়ে যাবে, দেন তারপরে তোমাদের সাথে আবার নতুন করে একটা নতুন ব্লগ বানাবো কলেজ নিয়ে, সেদিনকে আরও দারুণ মজা হবে। তো চলো এখন বাসে উঠে তারপরে কথা বলবো, চলো। দেখতে পাচ্ছি এই হলো আমাদের কলেজের এন্ট্রান্স। অ্যান্ড দেন তোমরা কলেজের শুধু ভিউটা দেখবে, জাস্ট দারুণ লাগছে। কাকা, গাইস এই হলো আমাদের কাকা, আমাদের ফেভারিট কাকা, তোমরা দেখতে পাচ্ছ। বসো এখানে আসতে, এটা জমা দিয়েছি।
সো অল রাইট গাইস, আমরা কলেজের মধ্যে চলে এসেছি অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ এই হলো কলেজের এন্ট্রান্স অ্যান্ড দেন এইদিকে আছে সিঁড়ি অ্যান্ড সামনে একটা সিঁড়ি আছে, তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে। দেন ওইদিকে উপরে একটা ফ্ল্যাট আছে, তো তিনতলা এখন হয়েছে নতুন করে। তো এইদিকে প্রিন্সিপালের রুম আছে, দেন সামনে আছে অফিস রুম। তো চলো সব অফিসে ওইগুলো জমা করে দিই, দেন তোমাদের সাথে কথা বলতে এই যে আর বাড়িকে এরকম সাউন্ড দেবো বুঝলি, নিচে ঠিক আছে কিন্তু সাউন্ড দেবো বাড়ি এখানে কিছু তোমার। অলরাইট গাইস, প্রজেক্ট দেওয়া কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড দেন এখান থেকে একটু ঘুরে নিয়ে তারপর বাড়ি যাবো। তো অনেক দিনের পরে আসলাম, বন্ধুবান্ধবের সাথে দেখা হলো। কী হচ্ছে, এই হলো আমাদের দোতলা। তো তোমরা একটা জিনিস, তোমাদের একটু সিনেমেটিক শট দেখবো, তো চলো একটু সিনেমেটিক শট দেখে নেবো। অ্যান্ড এই জায়গাটা একটা দারুণ হরাইজন্টাল টাইপ আছে, তো চলো একটু অন্যরকম করে দেখা যাক। এই যে তোমরা দেখতে পাচ্ছ এইদিকে আছে কম্পিউটার সায়েন্সের রুম আছে অ্যান্ড হিস্ট্রি রুম আছে। তো এইদিকে বেশিরভাগ ল্যাবরেটরিগুলো আছে অ্যান্ড দেন নিচে এগুলো অনেক মানে কমন রুম আছে। এইদিকে আছে আমাদের পিছন সাইডে, তো ওইদিকে তোমাদের নিয়ে যাওয়া হয়নি, ওইদিকে বন্ধ আছে এখন। তো সব বন্ধ এখন, তোমরা দেখতে পাচ্ছ তালামারা আছে। তো কলেজ পুরো বন্ধ হয়ে আছে অ্যান্ড দেন তোমরা মাঠের অবস্থা শুধু দেখতে পাচ্ছ, জাস্ট দারুণ লাগছে। তো তোমরা বুঝতে পারছো হয়তো, দেন সামনে আছে ওয়াশরুম। তো একটু চলো একটু ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাই, না হলে তোমরা বুঝতে পারবে না। ওই যে এই যে তোমরা যে দেখতে পাচ্ছ আমাদের এই দুতলা ছিল অ্যান্ড দেন তিনতলা করার জন্য ওই যে অ্যান্ড গাইস, তোমরা দেখতে পাচ্ছ এখন কাজ চলছে ওইদিকে, এখন নতুন কাজ চলছে, সবে কাজ এখন বন্ধ আছে লকডাউনের জন্য অ্যান্ড দেন এইদিকে কাজ চলছে উপরতলায়, ওখানে একই রকম কাজ হচ্ছে। তো অ্যান্ড গাইস, কদিন আগে তোমরা দেখলে যে করোনা শুরু হলো 2019-20 সাল থেকে অ্যান্ড দেন 2021 সালে আজকে জুলাই মাস চলে আসলো, তো প্রায় 1.5 বছর হয়ে যেতে যায়। অ্যান্ড তোমরা হয়তো বললে বুঝতে বিশ্বাস করবে না যে করোনাকালে আমাদের যে প্রিন্সিপাল ছিল আমাদের ডিরিজো মেমোরিয়াল কলেজে, উনি করোনার জন্য মারা গেছিলো। তো এই 3-4 মাস মতন হলো, তো উনি ভীষণ ভালো মানুষ ছিল, তো অনেক অনেক ছাত্রছাত্রীর হেল্প পেয়েছে, তো ওনাকে অনেক সবাই ভালোবাসত, উনি ভীষণ ভালো মানুষ ছিল। তো এখন আমাদের কলেজের প্রিন্সিপাল এখনও নিয়োগ হয়নি, আর ওনাকে উনি তো সবাইকে হেল্প করতো, বাট উনি করোনার জন্য মারা গেছে। বাট কী আর করা যাবে, যা ভাগ্যে যা ছিল। অ্যান্ড তোমরা বুঝতে পারবে হয়তো এইসব রুমগুলো এখন খালি পড়ে আছে, তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে। তো রুমে আগে চেয়ার টেবিল ভর্তি ছিল, বাট এখন সব কিছু আউট করে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ পুরো খালি হয়ে গেছে সব রুমগুলো। অ্যান্ড তোমরা এই কলেজে আসলে হয়তো বুঝতে পারবে যে ডিরিজো কলেজ একদিক থেকে সুবিধা কী, এখানে কলেজে হয়তো অনেক ছেলেপিলে আসে, বাট এখানে এই কলেজে এসে সবাই কাজ করতে পারত। তো এটা গ্রামের আশেপাশের একটি কলেজ বলতে গেলে চলে, অ্যান্ড এখানে অনেক সুবিধা হতো, অনেক ফ্যাসিলিটি পেতো ছেলেমেয়েরা। তো এখন অনেকের প্রজেক্ট বাড়ির থেকে জমা দিচ্ছে, তো আমার অনেক পরীক্ষা হয়েছে যারা বাড়ির থেকে জমা দিয়েছি, বাট এই প্রজেক্ট আমরা তো কলেজে এসে জমা দিতে হচ্ছে, কিছু করার নেই, এসএসসি প্রজেক্ট ছিল অ্যান্ড কলেজে না জমা দিলে তো ফেল হয়ে যাবো। তো আজকের এই জন্য আসতে হলো, তো তোমরা আগের ব্লগটা দেখেছো হয়তো, আগের ব্লগে প্রজেক্টটা করার জন্য আমি অনেক জায়গায় গেছিলাম শিকরপুরের দিকে, তোমরা জানো গাইস। আজকে জাস্ট কথা বলতে দম লেগে যাচ্ছে অ্যান্ড মাস্ক পরার জন্য হয়তো হতে পারে। অ্যান্ড তোমরা যারা নতুন আমাকে দেখছো তোমরা হয়তো জানবে যে আমার, তো তোমরা আর কি জানবে, তো তোমরা যারা পুরনো আমাকে দেখছো তো তোমরা হয়তো জানো না এখনও, যারা নতুন দেখছো যারা তারাও হয়তো জানে না যে আমি ডিরিজো কলেজে পড়ি। তো তোমাদের আজকে আমাদের কলেজ ট্যুর দিয়ে দিলাম, বাট কলেজে কোনো ছেলেমেয়ে এখন না থাকায়, কলেজে এখন কোনো ছেলেমেয়ে না থাকে, সেই জন্য কলেজটা পুরো একদম বিরান হয়ে পড়ে আছে, খান্ডার বলা যেতে পারে। তো এখান থেকে চলো এখন বাইরে যাই, আর বাইরে গিয়ে ওখান থেকে আমরা পলিহাটে বাস ধরবো। আবার কতক্ষণ দাঁড়াতে হবে জানি না, অন্য দিনগুলো আজকে হয়েছে কাকা তোমাদেরকে দেখাচ্ছিলাম না, কনেক্টর কাকা ছিল, কাকা বলছিলো যে অন্য দিন 15 মিনিট পরপর বাস চলে আসে, বাট আজকে 40 মিনিট পরপর বাস আসছে, আজকে একটু বাসের অবস্থাটা কম আছে অ্যান্ড কী করবে, ওনাদেরও প্যাসেঞ্জার তো কম আছে, সেই জন্য ওনাদের ভাড়াও কম আছে। তো চলো বাইরে গিয়ে আমি তোমাদের সাথে দিন কথা বলছি, চলো গাইস। জাস্ট দেখো রবীন্দ্রনাথ ঠাকুর অ্যান্ড আইনস্টাইন, তোমরা দেখতে পাচ্ছ এটা যদি যদি একটু স্লোমোভাবে দেখানো যায় অ্যান্ড স্লোমোভাবে আগে তোমাদেরকে যেটা দেখিয়েছি সেটা হয়তো তোমরা দেখেছো। একটা জিনিস তোমাদের এইটা দেখে মনে পড়েছে, পাবজির যে হসপিটালগুলো ছিল পুরো সেম টু সেম এই আমাদের কলেজের মতো, অ্যান্ড কালারও পুরো সেম ওরকম একই ধরনের। তো চলো এখন এখানে বাইরে যাওয়া যাক, দেন তোমাদের সাথে কথা বলছি। তো
গাইস আমরা বাস পেয়ে গেছিলাম তখন অ্যান্ড দেন ওখান থেকে বাস ধরে তাড়াতাড়ি চলে আসলাম আর এইদিকে চলে আসলাম আর যখন লাভাটি আসলাম বৃষ্টি শুরু হয়ে গেল। তো এখন ভালোই বৃষ্টি হচ্ছে, ছাতা না থাকলে পুরো ভিজে যেতাম। তো চলো এখন বাড়ি যাই, না হলে এই ভিজে অবস্থায় এই রাস্তায় বৃষ্টি হচ্ছে, ফোন ধরে যেতে পারবো না, ছাতা আছে। তো চলো বাড়িয়ে কথা হচ্ছে। তো গাইস আজকে এই ছিল আমাদের কলেজের কিছু ছোটোখাটো ফুটেজ। তোমরা যারা ডিরোজিও কলেজে পড়ো তারা নিশ্চয়ই ট্যাগ করবে ডিরোজিও কলেজকে, বা তারা তোমরা শেয়ার করো, নিশ্চয়ই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে। আর চ্যানেলের মতো প্রথম ভিজিট করে থাকলে আগে আরও ভিডিও দেওয়া আছে, সেগুলো তোমরা দেখতে পারো। একটু হয়তো ভিডিওটি ডাল হয়েছে, বাট চলো পরে আবার একটি নতুন ইন্টারেস্টিং ডিরোজিও কলেজের ব্লগ দেবো, তখন আরও বেশি মজা হবে। তো চলো এই চ্যানেল মানে মজা হয়। তো চলো গাইস আজকে তো ইন্ট্রো মারা হয়নি, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি যে তোমরা দেখছো যে ইউএম ব্লগ গ্রোয়িং বিগ অন দি সিটি অফ, চলো পরে।